সো হাই ফেন্ডস ওয়েলকাম ব্যাক টু অ্যানাদার ভিডিও সো ফাইনালি আজকের ভিডিওটা খুবই ব্যস্ততার মধ্যে বানানো হইল কারণ হচ্ছে আমাদের এই চ্যানেলে যে একটা গিবাব ভিডিও রাখার কথা ছিল পার্শ্বশীল গিভাব করতে চাইছিলাম তো আর বলছিলাম যে সেই ভিডিওতে একশো লাইক কমপ্লিলেট হলে আর কি এই গিবাবের অ্যানাউন্সটা করে দিব রেজাল্টটা দিয়ে দেবো কিন্তু আসলে খুবই প্রবলেম আসি তো এর জন্য আজকের এই ভিডিওতে আসলে গিভাবে রেজাল্টটা আপনাদের সামনে শুরু করতে হচ্ছে কারণ হচ্ছে যে বাংলাদেশ থেকে শপ ডট গেরিনা ডট মাই যে অফিশিয়াল ওয়েবসাইট আছে সেখান থেকে টপ আপ করা যাবে না লাস্ট আমাদের নেক্সট পনেরো তারিখে এটা স্টপ করে দেওয়া হবে বাংলাদেশ থেকে আর এই ওয়েবসাইট থেকে বাংলাদেশে সেল টপ আপ করতে পারবো না আমরা তো আর এই জন্যই আস আজকে এই ভিডিওটা মেক করা হতেছে কারণ যদি পনেরো তারিখের পরে কোনো দিন এটার গেভাবে করি তাহলে তখন কিন্তু সেল দিয়ে আপনার বাংলাদেশ থেকে টপ আপ করতে পারবে না তো তাহলে এখানে অনেক বড় একটা প্রবলেম হয়ে যাবে আর এই জন্য আসলে এই ভিডিওটা খুব তাড়াতাড়ি মেক করা তো আজকে এই ভিডিওতে আমি ফাইনালি আপনাদের সামনে তিনজন ওয়েনার শু করে দিব তো আপনাদের সামনে সব কিছু হবে তো আর যাদের নাম আসবে তারা অবশ্যই আমার একটা কমেন্টের অপেক্ষায় থাকবেন কমেন্ট করার সাথে সাথে আপনার রিপ্লাই দেবেন খুব তাড়াতাড়ি রিপ্লাই দেওয়ার চেষ্টা করবেন কারণ যদি পনেরো তারিখ পার হয়ে যায় তাহলে কিন্তু আপনার টপ আপ করতে পারবেন না তো আর এই জন্যে আসলে খুব তাড়াতাড়ি আমি এই ভিডিওটা মেক করলাম খুবই ব্যস্ততার মধ্যে আর আমি অলরেডি স্ক্রিন রেকর্ডিং করে রাখছি তো সেখানে বয়েসটাও দেওয়া হয় নাই তো আমি বয়সটা দিয়ে আপনাদের সব কিছু বুঝিয়ে বলবো তো একটু আগে ফিজে হতে পারে বয়স তো এটা আমরা আপনারা একটু কষ্ট করে মেনটেন করে নেবেন তো তার কথা না পারে তো বন্ধুরা মোবাইল স্ক্রিনে যায় তো সেখানে গিয়ে বিস্তারিত আমরা আলোচনা করবো এবং কি দেখব কার নাম সামনে আসে তো আর অবশ্যই যে তিনজনের নাম আসবে আপনার কাইন্ডলি তা আমার যে কমেন্টের রিপ্লাইটা যাবে রিপ্লাই যাওয়ার সাথে সাথে আপনার একটু কষ্ট করে আনস করেন তো বন্ধুরা স্টার্ট করা ভিডিওটা তো বন্ধুরা এখন আমরা যে কাজটি করবো প্রথমে আমার ইউটিউব স্টুডিওটা ওপেন করতে হবে তো ওপেন করে তো আমরা সেই ভিডিওটা প্রথমে খুঁজে নেই তার আগে অনেক ভিডিও আপলোড করা হয়ে গেছে তো এখন আমরা সেই ভিডিওটা এখান থেকে চুজ করে নিলাম তো এখান থেকে এখন আমরা এই ভিডিওয়ের যে লিঙ্কটা আছে এটা কপি করে নিই তো কপি করে নিয়ে তো আমরা উইন্যাটটা চুজ করব তো আগের ভিডিওতে আমি যেভাবে চুজ করছি সেইভাবেই করব তো আমরা ইউটিউব র্যান্ডম কমেন্ট পিকার এই ওয়েবসাইট থেকে আমরা আসলে এই চুজ করবো তো আপনার একটু লাইনে থাকবেন কষ্ট করে যেহেতু বয়েসটা আলাদা সেট করা হয়েছে এই জন্য একটু আগে হয়ে যেতে পারে তো আমরা একটু ওয়েট করব তো এখন আমরা এখানে আমাদের যে ভিডিও লিঙ্কটা কপি করছি এটা পেস করে দি পেস করে দিতে হবে এখানে খুবই ব্যস্ত আমি ভাই তো এই ব্যস্তর মাঝেও ভিডিওটা অনেক কষ্ট করে ম্যাক করা হয়েছে আপনাদের জন্য শুধু তো এখানে আমরা গেট স্টার্ট কমেন্টে ক্লিক করলাম তো এখানে বিয়াল্লিশটা কমেন্ট আমাদের নেওয়া হয়েছে তো দেখতে পাচ্ছেন এই ভিডিওতে বিয়াল্লিশটা কমেন্ট আছে তো এখন আমরা এই নিচে যে স্টার্ট উইনার পিকার এটার মধ্যে ক্লিক করবো তো দেখি প্রথমে কার নামটা আসে তো স্টার্ট করা যাক তো প্রথমে আছে হচ্ছে এম ডি খুকন আহমেদ হচ্ছে আমাদের এবিডিওর প্রথম উইনার তো আমরা সেকেন্ড উইনারটা এখন ক্লিক করবো এখান থেকে তা আবারও সেকেন্ড ক্লিকে সেকেন্ড উইনার চুজ করবো তো দেখি কার নামটা আসে সেকেন্ড উইনার হচ্ছে সামিত তো তারপর আমরা লাস্টের উইনারটা চুজ করে নিই তা ক্লিক করে দিতে হবে এখানে এমনি নাইম আহমেদ উনি হচ্ছেন আমাদের লাস্ট উইনার তো এই তিনজনের কমেন্টের নিচে আমি কমেন্ট করে দিছি তো আপনারা কাইন্ডলি কমেন্টের আনসার করেন তারপরে আমি ওনাদের সাথে পার্সোনালি কন্ট্যাক্ট করব বাই বাই তো বন্ধুরা যে তিনজনের নাম এখন আপনারা দেখতে পারলেন তো এই তিনজন যদি এই ভিডিওটা দেখে থাকেন তাহলে অবশ্যই আমি আমার এই ভিডিওর যে কমেন্ট সেকশন আছে তো সেখানে আমি আপনাদের তিনজনের নাম মেনশন করে দিয়েছি একটা কমেন্টের মধ্যে তো আপনারা তিনজন অবশ্যই অবশ্যই সেই কমেন্টের রিপ্লাই করেন এবং কি বাকি যারা আছেন তারা কাইন্ডলি কমেন্ট করবেন না। ওই কমেন্টের নিচে কারণ এই তিনজনের জন্যই স্পেশালি শুধু কমেন্টটা করা হয়েছে তো আপনারা তাড়াতাড়ি করে কমেন্টে রিপ্লে করুন যেহেতু হাতে মাত্র আছে চার দিন এই চার দিনের ভিতরে আপনাদের কাছে শেলটা আমি পৌঁছে দিতে চাই কারণ পরবর্তীতে দিলে কোনো কিছু করতে পারবে না তো দেরি না করে অবশ্যই অবশ্যই কমেন্টে রিপ্লে করুন বাই বাই